প্রচন্ড জোরে বৃষ্টি নেমে আসতেছে। গতকালকে সারা রাত বৃষ্টি ছিল, সকাল থেকে সারাদিন বৃষ্টি। তাও একটু সাহস করে বের হওয়া, অসাধারণ একটা মুহূর্ত এই মুহূর্তে বিরাজ করতেছে কক্সবাজারে। প্রতিকূল পরিবেশ, 3 নম্বর বিপদ সংকেত। থ্যাংক ইউ নজরুল ভাই ফর দিস গিফট, এত সুন্দর একটা শার্ট গিফট করার জন্য নজরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। শার্টটাতে আমাকে মনে হচ্ছে নিজের কাছে মানাচ্ছে, ভালো লাগতেছে। যদিও একলা একলা কক্সবাজারে এই জায়গাটাতে নিজের কাছে একটু বোরিং লাগতেছে, আমার ফ্রেন্ড সার্কেলগুলি সবই হোটেলে, কেউ কেউ সুগন্ধা বিচে চিল করতেছে, আমি একাই এখানে আসছি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। আমি তাদের থেকে একটু বেশি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করি। আমাকে এখনই কাছাকাছি কোথাও যেতে হবে যেখানে বৃষ্টি থেকে বাঁচতে পারবো। বাট ভিডিও করা প্লাস এই বালির কারণে খুব বেশি জোরে দৌড়াতেও পারতেছি না, হেঁটে হেঁটেই যাচ্ছি নর্মাল গতিতে। বাট বৃষ্টি অলরেডি পড়া শুরু করে দিচ্ছে ফোটায় ফোটায়। বৃষ্টি পড়লে নজরুল ভাইয়ের এই গিফটের শার্টটার কি হবে? আমি এই শার্টটা বাঁচানোর জন্য কোনো লোকালয়ে যেতে চাচ্ছি, যেখানে গিয়ে অন্তত শার্টের, নজরুল ভাইয়ের দেওয়া গিফটের শার্টটা ভেজানোর হাত থেকে রক্ষা করতে পারবো। আল্লাহ, দূরে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এই রেস্টুরেন্টে বসে, রেস্টুরেন্ট আমি চিনি, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে বসে চা খেতে খেতে সৌন্দর্য উপভোগ করা যায়। ইনশাল্লাহ বৃষ্টি পড়ার আগে, জোরে বৃষ্টি পড়ার আগে ওই জায়গায় আমি পৌঁছাতে পারব। বৃষ্টি শুরু হয়ে গেছে, ওরা মনে হয় আমাকে রেস্কিউ করতে আসছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, টাটা।